সালামু আলাইকুম দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি স্পটলাইট অনুষ্ঠানে। আমরা ইউএসএ ইলেকশন নিয়ে কথা বলছি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আপনারা নিশ্চয়ই গতরাত সারা রাত জেগে যারা আমেরিকার ইলেকশন পর্যবেক্ষণ করেছেন, আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনারা কতটা খুশি হয়েছেন, কতটা আশাহত হয়েছেন, কতটা আশান্বিত হয়েছেন, অথবা এছাড়াও এর বাইরে যদি আপনাদের কোনো অবজারভেশন থাকে, কোনো ধরনের মূল্যায়ন থাকে, তাহলে আপনারা সেটিকে কীভাবে দেখছেন? এটিকে কোনো রাজনৈতিক আপসেট? সম্ভবত গত কয়েক দশকের ইলেকশনে বা স্মরণকালের যে কয়েকটি ইলেকশন হয়েছে তার মধ্যে এই ধরনের একটি প্রেডিকশন যেখানে প্রত্যেকটি জরিপে হিলারি ক্লিনটন স্পষ্টভাবে 1 পয়েন্ট হলেও এগিয়েছিলেন এবং ইলেকশনের দিনেও তিনি 4 পয়েন্ট 5 পয়েন্ট বিভিন্ন জরিপে তিনি এগিয়েছিলেন, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প একটি ডিসাইসিভলি তিনি ওয়ন করেছেন এবং সেখানে অত্যন্ত সচেতনভাবে আমেরিকার জনগণ তারা তাদের নেতৃত্বকে চুজ করেছে। তাহলে ডোনাল্ড ট্রাম্পকে এতদিন ধরে, গত 1.5 বছর ধরে যে বিভিন্নভাবে ডোনাল্ড ট্রাম্পকে মিডিয়া কিংবা বাইরের পৃথিবীতে আমরা যেভাবে মূল্যায়ন করেছি, আমেরিকান জনগণ নিশ্চয়ই তার থেকে ভিন্নভাবে তাকে দেখেছেন, নিশ্চয়ই আমেরিকার জনগণ তার মধ্যে সেই নেতৃত্বগুণ দেখেছেন, নিশ্চয়ই আমেরিকার জনগণ তার মধ্যে ভবিষ্যৎ দেখেছেন। আপনারা এই মতের সাথে একমত কিনা স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাবেন সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। আপনাদের মতামত, আপনাদের প্রত্যাশা, আপনাদের আশা, আপনাদের আশাহত হওয়া সব কিছুই আপনারা শেয়ার করতে পারবেন। সকালে উঠে যখন শুনলেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হয়ে গিয়েছেন, তখন কী প্রতিক্রিয়া ছিল আপনাদের কাছে? ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেসেজ অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পিকচার আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, বিভিন্ন জায়গায় নিশ্চয়ই বিভিন্ন ঘটনা ঘটছে যেগুলির পিকচার আপনাদের কাছে শেয়ার করা হয়েছে, পৃথিবীর বিভিন্ন নেতা যে কমেন্টগুলি করেছেন সেই কমেন্টগুলি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই জেনেছেন, সেই কমেন্টের মাধ্যমেও আপনারা কী বার্তা পেয়েছেন সেটি আপনাদের কাছ থেকে জানতে চাই। স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। আমি যদি হাফিজ চৌধুরী হাফিজ আপনাকে দিয়ে আবার শুরু করি, নরেন্দ্র মোদী যখন ইলেকশন করেন নির্বাচনে 2014-এ, ঠিক একই ধরনের ডোনাল্ড ট্রাম্প এখন যেভাবে নির্বাচিত হয়েছেন, নির্বাচনের আগে তার যে ধরনের সিচুয়েশন ছিল গ্লোবালি কিংবা মিডিয়াতে, নরেন্দ্র মোদীকেও কিন্তু একইভাবে বিকজ অফ বাবরি মসজিদের সাথে তার দলের যে লিঙ্ক আছে অনেকে অভিযোগ করেন তিনি সরাসরি নিজেও জড়িত ছিলেন, বিভিন্নভাবে অর্ডার দিয়েছেন যে ম্যাসাকারটি ঘটেছিল তখন, তখন কিন্তু তাকে মিডিয়া কিংবা পলিটিশিয়ানরা তাকে বুচার পর্যন্তও বলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওপেনলি বুচার তাকে বলেছেন, গুজরাটের বুচার হিসাবে তাকে উল্লেখ করেছেন। সেই নরেন্দ্র মোদী কিন্তু ইন্ডিয়াতে আসার পরে আবার ডিফারেন্ট সিনারিও, এখন ইন্ডিয়ার প্রোগ্রেস নিয়ে কথা হচ্ছে, ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট নিয়ে কথা হচ্ছে, ইন্ডিয়ার সমতা আনয়নের বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে, যদিও তারপরে কাশ্মীরের ইনসিডেন্ট, পাকিস্তানের সাথে রিলেশনশিপ নিয়ে ঐতিহাসিকভাবে তাদের যে সমস্যাগুলি, হিন্দু মুসলমান রাইট নিয়ে ঐতিহাসিকভাবে তাদের যে সমস্যাগুলি সেগুলিও আসছে। মোদি নির্বাচিত হওয়া এবং তার আগে তাকে নিয়ে সমালোচনা এবং ট্রাম্পের নির্বাচিত হওয়া এবং তার আগে তার যে সমালোচনা, আপনি কোনো সামঞ্জস্য পাচ্ছেন কিনা? এখানে আমি একটু ভিন্ন দৃষ্টি থেকে দেখতে চাচ্ছি মোদির আপব্রিঙিংটা। আপনি যদি খেয়াল করে দেখবেন খুবই নিম্ন, মানে এখন দরিদ্র অবস্থাতে থেকে উঠে আসছে চায়ওয়ালা, সাধারণ মানুষের সাথে তাদের তার যে সখ্যতা, আমি ঠিক নির্বাচনের আগে আগে তার অনেকগুলো ভিডিও বিশেষ করে ইউটিউবে থেকে আমি পলিটিক্যাল ডিসকাশন ডায়ালগুলো দেখলাম, তার ভিতরে এক ধরনের জাদুকরি একটা মানে স্কিল আছে, মানুষকে যে সে এনগেজ করে যেভাবে। তো নির্বাচনে জয়ের পরে পুরো ভারতবর্ষে যেই আলোড়নটা তৈরি হয়েছে এটা একটা মানে নতুন প্রেক্ষাপট, কারণ আপনি যদি সাবকন্টিনেন্ট দেখেন যে কংগ্রেস আর বাংলাদেশ বা পাকিস্তানের এই তিনটা কান্ট্রি যদি দেখেন যে ধারাবাহিকভাবে কয়েকটা ফ্যামিলি যে এক ধরনের ক্ষমতার যে কেন্দ্রে সবসময় ছিল, তো সেই কেন্দ্রে এক ধরনের সাধারণ মানুষের ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে আঘাত করা হয়েছে। তো ভারতের যে অবস্থা দেখেন, আমি এখন আমার কাছে মনে হয় যে কংগ্রেস আবার এটা রিগেইন করতে তাদের কত সময় লাগবে। ইভেন আপনার কংগ্রেসের যে ভবিষ্যৎ নেতা রাহুল গান্ধী, তার ভিতরে এমন কোনো মানে ক্যারিজমাটিক বা সিমটম বা অ্যাপ্রোচ আমি দেখি না, যার জন্য ওইটা হলো ভারতবর্ষের দিক থেকে আমি মনে করি একরকম যে এটা আরও অনেক দূর পর্যন্ত, কারণ সাধারণ মানুষকে ক্ষমতায়ন করার যে জাদুকরি দক্ষতা মোদি দেখিয়েছেন। কিন্তু আমেরিকাতে আপনি দেখেন ট্রাম্প কিন্তু হিজ এ রিচ ম্যান, হিজ এ বিলিয়নিয়ার সান, এবং তার যে ব্যবসা এম্পায়ার কর্পোরেট যে দি লিঙ্ক,
এখানে কিন্তু তার নির্বাচনে তার যে এই সম্পদ এবং তার যে স্কিল এটা কিন্তু খুব যথেচ্ছ একটা ব্যবহার হয়েছে। আর যদিও তার বিরুদ্ধে কিন্তু মিডিয়া প্রোপাগান্ডা যেভাবে হয়েছে কিন্তু সেটাকে কিন্তু তিনি ধরাশায়ী করে সাধারণ মানুষকে এনগেজ করতে সমর্থ হয়েছে। এখানে কিন্তু তারও স্কিলের একটা ব্যাপার, আপনি যদি তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখেন সে কিন্তু ইকোনমিক্সে পড়াশোনা করছে, তার মিলিটারি ট্রেনিং আছে, সে একজন সফল ব্যবসায়ী এবং তার যে বিজনেস এম্পায়ার সে যে ভিশনগুলো সাধারণ মানুষকে স্বপ্ন দেখাতে সমর্থ হয়েছে। আমি মনে করি এখানে মোদির সাথে হয়তো ট্রাম্পের একটা জিনিসের কোরিলেশন আছে, সেটা হলো যে সাধারণ মানুষকে ক্ষমতায়ন করা। কারণ এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ট্রাম্প যেভাবে অঙ্গুলি নির্দেশ করছে, কারণ সেভাবে যদি তিনি কাজ করতে পারেন তাহলে তিনি যে সুইপ কমেন্টগুলো করছে আমি মনে করি সেটা হয়তো তিনি মিন করেননি, অথবা হিলারি ক্লিনটন সেটাকে হয়তো এমনভাবে হাইপ করার চেষ্টা করছেন যার ফল তিনিও নিতে পারেননি। আমি সাইদ হোসেন আপনাকে একই প্রশ্ন করব, যেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার জনগণ তাকে অ্যাকসেপ্ট করেছে, তিনি ওয়ার্কিং ক্লাসকে টার্গেট করেছেন, এটি নিয়ে কথাবার্তা হচ্ছে। তার এখন যেটি দেখা যাচ্ছে যে বিভিন্ন রাইট উইং পলিটিক্যাল পার্টি, ফ্রান্সের রাইটিং পলিটিক্যাল পার্টি, নেদারল্যান্ডসের রাইটিং পলিটিক্যাল পার্টি ইতিমধ্যে তাদেরকে কংগ্রেচুলেট করা শুরু করেছে, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তাকে কংগ্রেচুলেট করা শুরু করেছে। ইজ দিস এ বিগিনিং অফ kind of a new types of politics in the West? I think it is. And amra jodi dekhi tar victory speech ta, it's for me it was a totally changed speech. Tar campaign e hai use hoira ise mono hor koy bibhinno dhoronor ei jeta amra dekhlam anti muslim ei mexican like a wall banto and get them to pay for it ei er maze ei apnar ei ওই যে মুসলিমের যেটা ইস্যু এইটা একটা এই খুব নেগেটিভ একটা এই এই ইস্যু যেটা মনে করি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন লিডার হলে এইটারে গিন্দা করছে। এই বিকজ আপনি একজন পাওয়ারফুল, ইউ আর দি মোস্ট পাওয়ারফুল পার্সন ইন দি ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু সে দ্যাট বিকজ ইউ আর অ্যান্ড ওখন যদি এই ধরনের যদি শব্দগুলো আমরা ইউজ করি দেন ইট ইজ এ থ্রেটনিং, অন্য বিভিন্ন দেশের লাগে ইটস এ থ্রেটনিং, হোয়াট সর্ট অফ পার্সন আর উই হ্যাভিং, একটা বাটন যদি আমরা টিফা মারি দেন এই যে নিউক্লিয়ার যে সুইচটা, হ্যাঁ এটা তো একটা থ্রেটনিং না? তো মানুষগুলো এই ধরনের এই ভাবগুলো তারা নিয়ে চিন্তা করছে, এখন লিডারগুলোও তারা নানি এটা একটা মনে করছে ভেরি আনকমফর্টেবল, ওয়ার ইজ দিস গাই কামিং ফ্রম, অ্যান্ড আই এগ্রি উইথ ইউ আসিফ, হি ইজ ক্রেজি, দ্যাটস হোয়াট পিপুল থট, বাট কামিং ব্যাক টু হিজ ক্যাম্পেইন উইথ দ্য উমেন ইস্যু, আই এম শিওর দিস মেনি থাউজেন্ডস অফ উমেন voted in this election. Yes. It did not affect them, what he said. It did not affect them that they came out and voted for him. Because even the ethnic minority votes, 70%, 17% this morning, where it was 2%, and now Asif is saying 29%. So that means that even the ethnic minorities came out and voted him. The change, let me just finish as far as the change, that I think with his speech, it seems like that there is a change. We just have to wait and see what his plans are. Mm-hmm. Thank you. Yeah, no, I agree with what you just said because of the fact that it's actually quite interesting because I think 51 or 52%, I can't remember, I saw on Sky News this morning, of white middle-class women voted for Trump. Mm. Okay. Now, that is astonishing. If you think about it, if you think about all the scandals and everything that's gone on, Normal? I mean, the way he branded women in the US, is this a normal approach? Don't forget, he's a billionaire, right? So he can do money anything. Money talks, and when you got money, you can do anything you want. Is that correct? To a certain extent, but I think it doesn't. I mean, it doesn't get you away from any judgment or anything, but you do tend to get away with a lot more than any normal average Joe would. That being said, that was very shocking. Also, the fact that he managed to get a lot of Latino votes after talking about deporting all these, all the Mexicans building the wall, etc., stuff like that. Latinos for Trump, they weren't given much media coverage, but they're a very big group. Mm-hmm. One of the swing states that I visited as well, Florida. Yeah. When I went there was Spanish writing everywhere. It's just full of Hispanic people. He dodged tax. He's also bankrupt. Bank, bankrupt.
couple of times. So I think people already know his reality. Mm-hmm. People know his background. And yeah. still, I think America's people, like you're saying, the white average people, they wanted a change, a complete different person to come and change the entire politics system in the West. What they wanted was in the West, and I think that's what it is. Yeah. I think that's the way it's heading, even okay. here. চেঞ্জের কথা আসছে যে আমেরিকান জনগণ পরিবর্তন চেয়েছে ইজ দিস এ গুড চেঞ্জ এখন পর্যন্ত আশা করা যায় যে এটা আসলে একটা গুড চেঞ্জই হবে কি কিভাবে গুড চেঞ্জ হবে এখানে গুড চেঞ্জ আসলে সত্যি কথা বলতে প্রত্যেকটা পলিটিক্যাল টিমগুলোরই একটা ইন্টেনশন থাকে তাদের জনগণকে ইমোশনালি ইনফ্লুয়েন্স করতে হবে পলিটিক্যাল টিমগুলো সাডেনলি কোনো একটা পারসেপশন চাপিয়ে দিতে পারে না বরঞ্চ অনেক দিন ধরে লালিত একটা পারসেপশনকে সবার সামনে এনে দেখিয়ে দেয় যে দেখো তোমাদের যেগুলো পারসেপশন এতদিনের আমাদের পলিটিক্যাল টিমেরও পারসেপশনটি এর সাথে কম্প্যাটিবল যার ফলে জনগণ মনে করে যে হ্যাঁ ও আমাদের ড্রিমের সাথে অনেক বেশি অ্যাডজাস্ট করতে পারবে সেই জায়গা থেকে আমার মনে হয় যে এতগুলো মানুষ তো একসাথে আর ভুল ডিসিশন নিতে পারে না প্রত্যেকেই অ্যাভারেজ রিজনেবল র্যাশনাল পার্সন ছিল তাই এই জায়গা থেকে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যেহেতু তারা কথা বলেছেন জনগণ যেহেতু ডিসাইড করে তাকে ঠিক করেছেন তাই এই জনগণ তার মাধ্যমে করা অ্যাকশনগুলোরও রেসপন্সিবিলিটি নিয়ে অ্যাকশনগুলো যাতে খারাপ না হয় এটির চেক অ্যান্ড ব্যালেন্সও তারাই রক্ষা করার চেষ্টা করবে প্রেসিডেন্ট ওবামা তার গত পরশু দিন যখন হিলারি ক্লিনটনের ক্যাম্পেইনে ছিলেন তিনি বলেছেন যে তাকে যদি ডোনাল্ড ট্রাম্পকে যদি টুইট নিয়ে তার টিম বা তার অ্যাডভাইজাররা ট্রাস্ট করতে না পারেন হাউ ক্যান দে ট্রাস্ট অন আদার ম্যাটার্স স্পেশালি নিউক্লিয়ার ওয়েপন নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়েছে সো ডোনাল্ড ট্রাম্পকে সেই ট্রাস্ট অর্জন করতে পারবেন আপনি মনে করেন এই বিষয়টা আসলে অনেক সেন্সিটিভ ইস্যু হয়ে যায় কারণ বেসিক্যালি আমরা যখন এক একটা অ্যাকশনকে দেখি আমরা অ্যাকশনের ইন্টারপ্রিটেশনের উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে যাই অ্যাকশনের পেছনের ইনটেনশন কিন্তু আমরা এক্সপ্লিসিটলি দেখতে পারি না যার ফলে আমাদের ভিউটা সবসময় ওয়ান সাইডেড হয়ে যায় আমার মনে হয় যে একজন তিনি যেহেতু পজিশনে চলে এসেছেন আরও কিছুটা টাইম লাগবে তাহলে আমরা বুঝতে পারবো যে তার অ্যাকশনের পেছনের ইনটেনশনগুলো আসলে কী ছিল দিস ইজ দ্য রিজন হিজ ক্যাম্পেইন টিম অ্যাকচুয়ালি সেড টু হিম ইউ হ্যাভ টু স্টপ টুইটিং দ্যাট মিন্স তার অ্যাডভাইজাররা তার উপর সেই ট্রাস্ট ছিল না সো দে হ্যাভ যদি না থাকে তার উপর যদি ট্রাস্ট না থাকে তার মানে হচ্ছে আমরা বারাক ওবামার কথাকেই কি তাহলে একটি স্ট্যান্ডার্ড ধরে নিব যে তার টিম যদি টুইটিং এর উপর তার উপর আস্থা না থাকে তাহলে রাষ্ট্র পরিচালনা কিংবা ইন্টারন্যাশনাল পলিসি দি বাটন কিভাবে হাউ ক্যান উই ট্রাস্ট দিস ম্যান কিভাবে ইয়েস সো আই থিংক তার যে ক্যাম্পেইন টিম এটা তো এই স্ট্রিক্টভাবে বলছে উই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ স্টে অ্যাওয়ে ফ্রম টুইটিং ফর লাস্ট কাপল অফ ডেইজ অ্যান্ড আই থিঙ্ক হি হ্যাজ এগ্রিড টু ইট হে তো মাইনার নিছে এটা তো আর করছে না আই থিঙ্ক দেয়ার হ্যাজ বিন রিয়েলি টু চেঞ্জ দেয়ার অ্যান্ড আই থিঙ্ক ইভেন দ্য ভোটার্স ডিড সি দ্যাট চেঞ্জ অ্যান্ড আই থিঙ্ক সাম ভোটার্স ওয়ার কনভিন্সড দ্যাট ওকে হোয়াট হি সেজ ইট সি দ্য থিং ইজ হি ডাজন্ট কেয়ার He would say what he wants to say, and that is straightforward, and that's Trump for you, yeah? He doesn't care attitude, which is what he said. He said that he doesn't care about his mind, he said that he doesn't care about his mind, he said that he doesn't care about his mind, so that he can freely do his mind. If Trump can do his mind, will this be any good, especially international relations, China, China's comments, আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিডিল ইস্ট নিয়ে তিনি যে কমেন্টগুলি করেছেন আইএস নিয়ে তিনি কমেন্টগুলি যেভাবে কমেন্ট করেছেন ইন্টারন্যাশনাল অন্যান্য দেশগুলির সাথে আমেরিকা রিলেশনশিপ বা গ্লোবাল রিলেশনশিপ নিয়ে তিনি যে কমেন্টগুলি করেছেন ন্যাটো নিয়ে তিনি যে কমেন্টগুলি করেছেন এগুলি কি তার মন মতো যদি করতে দেওয়া হয় কিংবা তার যা ইচ্ছা তাই যদি করতে দেওয়া হয় এবং তার ইলেকশনের আগের যে পারসেপশন পিপুলস পারসেপশন কিংবা তার যে অ্যাকশন সেগুলি যদি তিনি ইলেকশনের পরে কন্টিনিউ করেন তাহলে আমরা কোন দিকে যাচ্ছি ধন্যবাদ আসলে আমার কাছে মনে হয় এটা একটু বৃহত্তর কনটেক্সটে দেখতে হবে তার যে এই যে সাদাসিধা মনে টাইপের যেটা টুইটের কথাটা বললেন আমার মনে হয় সাধারণ জনগণ এটা একটা ভালো দিকও আছে আবার অনেক সময় নিয়ন্ত্রিতভাবে আর্টিফিশিয়াল কথাবার্তা যেমন হিলারি সম্পর্কে বলছে যে হিলারি কথা বলে একটা কিন্তু তার ভিতরে আরেকটা তার সম্পর্কে অনেক ধরনের খারাপ মন্তব্য আসছে আজকে ভোরবেলা দেখলাম তো আমি যে পজিটিভলি নিতে চাই তার যে ভিক্টরি স্পিচ দ্য ওয়ে He did it. It looks like he's going to work in accordance with law. But Amadir with the people of the other countries now
we got great expectation. The way Obama administration ran, we are in trouble. You see, the started in Afghanistan, now Iraq, Syria, and a whole world. We had seen so many atrocities around the globe, mm-hmm. in European country, Asian country. Now, as a superpower, America got a big role. And that role need to be played such a way with prudence, mm-hmm. and with the intention to make peace, mm-hmm. and prosperity. As he's a businessman, now power, business and power together, he got a great intention to bring positive changes, not only in America, all over the world. And from especially, I'm a British Bangladeshi. I got a very serious link with Bangladesh. I want to see that Bangladesh and USA work in partnership, especially for removing the, you know, the poverty level, and also working in partnership against the terrorism. So we got to wipe out terrorism, we got to wipe out poverty, and we got to work in partnership, Europe and America, so that the whole world can be in a better position than now. Thank you. Okay, I think if you see throughout the campaign, he has directly said Obama, Clinton, has created ISIS. He did say that, didn't he? I think this is where people have realized also. So it seems like through his campaign and the things he's been saying, people actually thought about we need a change. Mm-hmm. I think this man can bring some change because he is directly saying that he is against ISIS. And I think ISIS is a problem for everybody in this world, even for the Muslims, I believe, because I'm a Muslim. And that needs to be tackled by everybody. What about tini China ke niye je comment guli korechen? Well, I think this is the reason I said he says what he wants to say. Mm-hmm. But now that he's in administration, he will have other leaders, other colleagues from Republicans. So mm-hmm. he will not just... But Republican to, tini to almost independent election korechen. Yes. No Republican president, possibly no Republican endorsed living him. President endorsed him. Or voted for him. Ebang shorboshesh George W. Bush ebang tar striyo election er din take vote denne. Yes. So it's worrying. But then again, we just have to wait and see. Wait and see what he does. And I think God bless America. Let's see. Despite all odds, we congratulate him. We'll be seeing something nice. Final question that even our Prime Minister, Theresa May, she had welcomed him. She said, it doesn't matter who he is in the White House, mm-hmm. we want to work together. Mm-hmm. And I think that's the good thing. আমরা একটি বিরতিতে যাব, বিরতির পর আরো নতুন কিছু অতিথি নিয়ে আমরা আবার এই অনুষ্ঠানে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, সবাইকে ধন্যবাদ।